পদ্মা হাউজিং নির্মাণ কাজে বাধা প্রদান এবং চাঁদা চাওয়ায় টিপু সুলতানকে গ্রেপ্তার করে কাশিমপুর থানা পুলিশ গতকাল বুধবার রাত দশটার সময় গাজীপুরের কাশিমপুর থানাধীন এক নং ওয়ার্ডের পদ্মা হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় টিপু সুলতানকে কাশিমপুরের এক নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল মোজা এস এ চুরানব্বই আর এস একশো চৌত্রিশ দাগে মোট সাতাশি শতাংশ জমি ইয়ার কাতে চুয়ান্ন শতাংশ ওয়ারিশ সূত্রে জমির মালিক ইয়াসমিন আক্তার নাহার বেগম রুমানা আক্তার সুমা আক্তার গণ মাতার ওয়ারিশ সূত্রে মালিক নিযুক্ত হয়ে ভোগ দখল করে আসছিল এবং উক্ত জমিতে একটি নির্মাণ শ্রমিকদের জন্য টিন সেট ঘর ও বিভিন্ন নির্মাণাধীন সামগ্রী ও একটি বৈদ্যুতিক মিটার সহ যার সর্বমোট মূল্য ছয় লক্ষ টাকার মালামাল টিপু সুলতান লুটপাট করে নিয়ে যায় বলে জানান জাসমিন আক্তার গ্রেপ্তারকৃত টিপু সুলতান উক্ত জমি কিছুদিন যাবৎ জবর দখল করার চেষ্টা করে আসছিল গত সাতাশ নভেম্বর জেসমিন আক্তার সীমানা নির্ধারণের জন্য গেলে অভিযোগ সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃত টিপু সুলতান সহ পনেরো থেকে বিশ জন বাধার সৃষ্টি করে এবং দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে দশ লক্ষ টাকা চাঁদা না দিলে জমিতে নির্মাণ কাজ করতে দেবে না এবং প্রাণনাশ সহ লাশ ঘুম করার প্রদান করে পরবর্তীতে আক্তার কাশিমপুর জেসমিন এসে একটি অভিযোগ দায়ের করেন এ বিষয়ে কাশিমপুর থানা অফিসার ইনচার্জ জাহান গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে বলেন চাঁদাবাদ চক্রে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে